ভাগ্য ভালো হলে দুই চারটেও ব্যাক করে এটা। এবং সেই মুহূর্তে আমি বলি, সেই মুহূর্তে আমি কোনো কিছু বুঝতে পারছিলাম না কি করবো। আমি সাথে সাথে ফোন করলাম, তাই ভাইয়া বাদ দাও বাদ দাও বাদ দাও, মানে এগুলো তাকে বের করে দেবে, কেমন মানবতা, মানে ও কাঁদতে পারবে না, ও কাঁদবে গুলোকে বের করে দেবে চিৎকার করে। আমি ওদের একটু সিকিউরিটির বিরুদ্ধে কিছু বলতে বলে, আচ্ছা এক মিনিট, নিজের সন্তানের মতো দেখতো, আমাকে আদর করতো, এত আদর করতো যে কখনো আমার আম্মা আমাকে এরকম আদর করে নাই। আমার সিলেট টুকু আমি দেখেছি হিমুর সাথে সে ক্লোজ ছিল বা তাজিন আপার সাথে ক্লোজ ছিল, সো আমার মনে হয় তার সাথে ওভাবে কথা বললে হয়তো বা জানা যাবে বিষয়টা কি। অবশেষে আটক করা হয়েছে হুমায়রা হিমুর মেকআপ ম্যান মিহিরকে। এই মেকআপ ম্যান যার দায়িত্ব নেয় সেই কেন আত্মহত্যা করে, এই সময়ের সবচেয়ে বড় প্রশ্ন এটি, যাকে ভাই বলেই ডাকতেন হুমায়রা হিমু। হিমু হত্যায় অত্যন্ত সন্দেহজনক ছিল তার কর্মকাণ্ড। করোনার সময় মারা গিয়েছিলেন হুমায়রা হিমুর মা। হিমুর মা হিমুকে মিহিরের হাতেই তুলে দিয়ে যান। মিহিরকে ভাই বলে ডাকতেন হিমু। মা মারা যাওয়ার পর হিমুর সাথেই ছিলেন মিহির। এমনকি হিমু যখন গলায় ফাঁস দিয়ে ঝুলছিলেন তখনও বাসায় মিহির উপস্থিত ছিলেন। তাই মিহির হিমু হত্যায় ভাইটাল একজন সাসপেক্ট। মিহিরের মাঝেই লুকিয়ে আছে রহস্যের সমাধান। হিমুর কাছের কলিগসরা বারবারই মিহিরকে জিজ্ঞাসাবাদের কথা বলেছেন। মিহিরকে সন্দেহ করেছেন উপস্থাপক শাহরিয়ার নাজিম জয়। আর হিমুর মেকআপ ম্যান মিহির পা থেকে মাথা পর্যন্ত যেন এক রহস্য মানব। তার বডি ল্যাঙ্গুয়েজ, চলাফেরা একদম অন্যরকম। তাকে দেখলে যে কি মনে করবে, মানসিক ভারসাম্যহীন একজন ব্যক্তি তিনি। আচ্ছা আপনি দেখেই বলুন তো, এমন মানসিক ভারসাম্যহীন লোক কারোর সাথে থাকলে তার কি অবস্থা হতে পারে? সন্দেহের ভিত্তিতে এবার তাকে আটক করে জিজ্ঞাসাবাদও শুরু করে দেওয়া হয়েছে। হিমু যখন উরফিজিয়ার সাথে কথা কাটাকাটি করছিল, ঝগড়া করছিল, রুমে ভাঙচুর করছিল, তখনও সব কিছু কিন্তু টের পাচ্ছিল মিহির। তবুও কেন সে এলো না হিমুকে বাঁচাতে? এই কর্মকাণ্ডই তাকে অতি রহস্য মানব করে তুলেছে। মিহির আগে নায়িকা শ্রাবন্তীর মেকআপ ম্যানের দায়িত্ব পালন করতেন। শ্রাবন্তী ইন্ডাস্ট্রি ছেড়ে চলে গেলে তিনি অভিনেত্রী তাজিনের মেকআপ ম্যানের দায়িত্ব পালন করেছেন। হঠাৎ একদিন এই অভিনেত্রীরও আত্মহত্যার খবর আসে। এরপর আবার এই মিহির হিমুর মেকআপ ম্যানের দায়িত্ব পালন করেছেন। হিমু সম্পর্কে যদি কেউ সবচেয়ে ভালো জানেন সে হবে মিহির, তাই মিহিরকে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে র‍্যাব। ভিউয়ার্স, আপনার কাছে কি মনে হয়, মিহিরই কি সব কিছু জানে? আপনার মতামতটি অবশ্যই কমেন্ট করে আমাদের সাথে শেয়ার করে দিন।